ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمانيت بھائی আশা করি খায়র আল আফিয়া। প্রশ্ন হলো কি তো যে সমস্ত ব্যাংকগুলো লোন দিচ্ছে এভাবে সরাসরি টাকার বিনিময়, অর্থাৎ লোন দিয়ে টাকা নিচ্ছে 50,000 বা তার কম বেশি, বা সরাসরি টাকা দিচ্ছে দিয়ে সরাসরি এর মুনাফা নিচ্ছে, এই পদ্ধতিগুলো এটা আপনারা সবাই জানেন, এ বিষয়ে সবাই একমত, এটা পরিষ্কার হারাম এবং সুদ এগুলো করা যাবে না। যে ব্যাংকই হোক, ইসলামী ব্যাংক হোক আর যেটাই হোক, তারা যদি সরাসরি আপনাকে 10 লক্ষ টাকা দিল দিয়ে আপনার বছর শেষে 50,000 টাকা বা 20,000 বা আর তার কম বেশি টাকা তারা নিল, সরাসরি টাকা দিয়ে টাকা নিল, তাহলে এটা সুদ, এতে কোনো সন্দেহ নেই। এটা তো আপনারা জানেন, সবাই জানেন এই বিষয়টা, এটা পরিষ্কার সুদ, এতে কোনো সন্দেহ নেই। যেটা বৈধ সেটা যে সমস্ত লোন বৈধ সেটা হলো, মনে করুন যে আপনি একটা গাড়ি কিনবেন, আপনার টাকা নাই, এখন আপনি ব্যাংকে গেলেন, ব্যাংকের কাছে বললেন যে আমার একটা গাড়ি কিনে দেন, আমি কিস্তিতে গাড়ি কিনব। তখন ব্যাংক আপনাকে লোন দিল, লোনটা কীভাবে দিল, যে আপনি একটা গাড়ি ঠিক করলেন, সেই গাড়িটা ব্যাংক কর্তৃক টাকা দিয়ে কিনে দিল, আপনাকে গাড়িটা কিনলেন আপনি 10 লাখ টাকা দিয়ে, এবার ব্যাংক আপনার থেকে 12 লক্ষ টাকা নেবে 2 বছর মেয়াদে বা 4 বছর মেয়াদে, আপনাকে কিন্তু ব্যাংক টাকা দেয়নি, আপনাকে গাড়ি কিনে দিয়েছে ব্যাংক, বা আপনার একটা বাড়ি কিনে দিয়েছে, বা আপনার একটা এই জাতীয় কোনো কিছু জমি বা ফ্ল্যাট যাই বলেন, এগুলো ব্যাংক আপনার কিনে দিয়েছে, এখন ব্যাংক কিনে দিয়েছে, ব্যাংক আপনার কাছে লাভ করবে এই গাড়ির থেকে বা এই জমির থেকে বা এই ফ্ল্যাট থেকে, হ্যাঁ, বা এই ব্যবসার কোনো একটা কিছু আপনাকে কিনে দিয়েছে ব্যাংক, তখন ওই ওই জিনিস থেকে ব্যাংক লাভ করবে। কত লাভ করবে তাদের ব্যাপার, তারা যদি বলে যে আমরা এই যে আপনার গাড়ি কিনে দিয়েছি 10 লক্ষ টাকা দিয়ে, আমরা 12 লক্ষ টাকা আমরা নেব, আমাকে আমাদেরকে দিতে হবে, এবং এই 12 লক্ষ টাকা আপনাকে 2 বছর প্রতি মাসে কিস্তিতে দিয়ে দিতে হবে, বা নির্দিষ্ট একটা টাইম দেবে সেই টাইমে দিয়ে দিতে হবে। যদি এই পদ্ধতিতে গ্রহণ করা হয় তাহলে এটা জায়েজ। পার্থক্যটা বুঝতে পেরেছেন? ব্যাংক আপনাকে টাকা দিবে না, বা আপনাকে বললো যে ঠিক আছে আপনার আমরা লোন দেবো 10 লক্ষ টাকা, আপনি কি আপনার কি উদ্দেশ্যে নেবেন, তখন আপনি বললেন যে আমি একটা ফ্ল্যাট কিনবো, তখন আপনাকে বলবে ব্যাংক যে ঠিক আছে তুমি এই ফ্ল্যাট ঠিক করো, আমরা তোমাকে টাকা দিয়ে দিচ্ছি বা কিনে দিচ্ছি, এটাও জায়েজ হবে। মানে আপনি ঠিকঠাক করে দিলেন, এবার ব্যাংক ওই ফ্ল্যাট যার কাছে কিনলেন আপনি তাকে টাকা দিয়ে দিল, অর্থাৎ আপনাকে ফ্ল্যাট কিনে দিল, এইবার ওখান থেকে ব্যাংক যে টাকাটা নেবে লাভ নেবে ওইটা বৈধ আছে, বা আপনার জন্য এইভাবে লোন নেওয়া বৈধ হবে, সমস্যা নাই। এই পদ্ধতি ছাড়া যেটা ঘোলামোলা করে বা এই সরাসরি টাকা দিচ্ছে 10 লক্ষ টাকা আর এর মাধ্যমে সে মুনাফা নিচ্ছে আর আপনাকে স্বাধীনতা দিচ্ছে যে আপনি যা খুশি তাই করেন, এই টাকা নিয়ে যে উনি ফ্ল্যাট কিনবেন, বাড়ি করবেন, গাড়ি কিনবেন বা পেটে খাবেন, যা খুশি তাই করেন, ব্যবসা করবেন যা খুশি তাই করেন, যেটা সাধারণত সুদী ব্যাংকে করা হয়, সুদী ব্যাংক ওটা দেখে না। এভাবে আপনার যেটা করা হয় এটা পরিষ্কার সুদ, আর বৈধ যেটা সেটা আমি আপনাকে জানালাম। আর এই কিস্তির ব্যবসাটা, এগুলোভাবে কিস্তির ব্যবসাটা ওলামায়ে দিনের ভিতরে ইখতিলাফ রয়েছে। যেমন ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই পদ্ধতিটাকে সুদ বলেছেন। যেমন আপনার একটা গাড়ি কেনার দরকার, যেটা একটু আগে বললাম, আপনি কোম্পানিতে গেলেন যে একটা গাড়ি ঠিক করলেন, এবার কোম্পানি আপনার কাছে নগদে নিবে 10 লক্ষ টাকা আর কিস্তিতে নিলে 12 লক্ষ টাকা, বুঝেছেন? এই যে 12 লক্ষ টাকা কিস্তিতে আর নগদে 10 লক্ষ টাকা, তো তখন এই 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 12 লক্ষ টাকা আপনার নির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে দিবে যে এই 2 বছর বা 5 বছরের ভিতরে আপনার শোধ করবেন কিস্তিতে। যদি টোটাল ওই সময় 12 লক্ষ টাকা আপনাকে একবারে দাম কষে দেয় যে এর থেকে আর বাড়ানো হবে না, মানে কিস্তি যদি ফেল করা হয় তবুও বাড়ানো হবে না, তাহলে এটা জায়েজ। এই পদ্ধতিটা সৌদি আরবের ওলামায়ে দিন জায়েজ বলেছেন, বিশেষ করে সৌদি আরবের শাইখ ইবনু বাজ রাহিমাহুল্লাহ
তিনি তিনার ফতোয়ায় এই আরব দেশগুলো কিন্তু এই কিস্তির ব্যবসাগুলো চলে। বাইনুল উলামায়ে দ্বীন বলেছেন, কিন্তু এই পদ্ধতিটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি এটাকে সুদ বলেছেন, নাজায়েজ বলেছেন। এই জন্য আমরা বলে থাকি যে যার কারোর টাকা থাকলে নগদ টাকায় কিনবে, আর যদি টাকা না থাকে নিরুপায় হয়ে যদি প্রয়োজন মনে করে তাহলে সেটা কিস্তিতে নিতে পারে, এরকম আমরা বলে থাকি। যেহেতু এটা কেউ জায়েজ কেউ না জায়েজ, এটা সুদ বলেছেন কেউ কেউ জায়েজ বলেছেন, এরকম একটা কথা। তবে এখানে একটা মূলনীতি মনে রাখতে হবে যে আপনার কিস্তিতে কিনলেন ঠিক আছে, কিন্তু কিস্তি ডেট ওভার হয়ে গেলে বা আপনি যদি কিস্তিগুলো যথাযথ না দেন, দু বছর মেয়াদ যে জায়গায় তিন বছর হয়ে গেছে, তখন ওরা কিন্তু যদি রেট বাড়িয়ে দেয় আবার, এখানে 12 লক্ষ জায়গায় 12.5 লক্ষ টাকা করে দিয়েছে, কেন? ওই যে আপনি ডেট ফেল করেছেন, কিস্তি ফেল করেছেন, তাহলে ওটা হারাম, ওটা সুদ। মানে প্রথম দিনই আপনাকে, আপনি 2 বছর মেয়াদে নেন না 3 বছরে নেন, একবার প্রথম দিনই আপনার অঙ্ক কষে দিবে, একবার ফিক্সড করে দেবে টাকা, যে এত টাকা আপনার রেট, মানে এত টাকা আপনার 12 লক্ষ টাকা গাড়িটার দাম, এটা যদি আর বাড়ানো চলন হয় তখন আবার এটা সুদ হয়ে যাবে। বুঝতে পারলেন কি না? হ্যাঁ, এইগুলো এই পদ্ধতিতে লেনদেন করা বা কিস্তিতে মাল নেওয়া, এটা ব্যাংকের মাধ্যমে হোক আর কোনো সরাসরি কোম্পানির মাধ্যমে হোক, যেভাবেই হোক একই মাসলা। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।